বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। অর্গানাইজার টিচার নিয়ে এই মুহূর্তে ভালো একটা খবর কিন্তু আপনাদের জন্য উঠে আসলো। সেপারেটভাবে অর্গানাইজার টিচার নিয়ে একদম বড় ধামাকা এসে পড়লো। তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকে ভিডিওটার মধ্যে ভালো একটা ইনফরমেটিভ ডিটেলস কিন্তু আপনাদের আমি দিতে চলেছি। তোমাদের কিন্তু এর আগেও আমি জানিয়েছি অনেক কয়বার অনেক ভিডিওতে যে 9,500 মানে 9,000 প্লাস যেটা নিয়োগ আছে, রিক্রুটমেন্ট আছে, সেটা কিন্তু অর্গানাইজার টিচারের সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। 500 শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু বিশাল বড় একটা খবর এসে পড়েছে। তাছাড়াও কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু ভালো কিন্তু খবর আসতে চলেছে। তাই বলছি তোমাদের এর সাথে সাথে কিন্তু যেটা অর্গানাইজার টিচার আছে সেটাও কিন্তু নিয়োগ হয়ে যাবে। তোমাদের কিন্তু 500 শিক্ষক নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেক নিয়োগ কিন্তু বাকি আছে। তোমরা কিন্তু যদি জানতে পারো, ভালো করে খোঁজ যদি নাও, তাহলে কিন্তু জানতে পারবে। তাই বলছি তার সাথে সাথে প্রাথমিক শিক্ষক নিয়োগ কিন্তু যেটা আছে সেটা কিন্তু 2022-এর রিক্রুটমেন্টে ভালো কিছু নিয়োগ কিন্তু এই মুহূর্তে হয়ে গেছে। অনেকের কাছে কিন্তু একদম লেটার কিন্তু এসে পড়েছে, জয়নিং লেটার। তাই বলছি কয়েকদিনের মধ্যেই কিন্তু তারা জয়েন করবে। তোমাদের ভালো করে বলে দিচ্ছি, তোমাদের অর্গানাইজার টিচার কিন্তু এই 500 শিক্ষক আর প্রাথমিক শিক্ষক নিয়োগের পরে কিন্তু তোমাদের পালা। তোমাদের কিন্তু খুব শিগগিরই নিয়োগ হবে, 9,500 যেটা নিয়োগ বাকি আছে। তো আপনাদের একটু ধৈর্য ধরতে লাগবে, কয়েকদিনের মধ্যেই সোমবারেই কিন্তু ভালো একটা খবর আসবে। যেহেতু কাল থেকে আবার নতুন সপ্তাহ শুরু হচ্ছে, কাল থেকে কিন্তু নতুন খবর কিন্তু উঠে আসছে, আমি কিন্তু এটুকুই পর্ষদ থেকে জানতে পেরেছি। তাই বলছি আপনারা একটু ধৈর্য ধরে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো ভালো করে। ভালো করে যদি দেখতে পারেন তাহলে কিন্তু তোমরা ভালো একটা পজিটিভ চিন্তা ভাবনা রাখুন, তাহলে কিন্তু ভালো আপডেট কিন্তু আপনারা পাবেন। তাই বলছি আপনারা অন্যান্য জায়গা থেকে যে জায়গায় রিপোর্ট মানে পাওয়া যায় সেখান থেকে রিপোর্ট নিয়ে সেখানে রিপোর্টগুলো কালেক্ট করে বোঝার চেষ্টা করুন। কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদের যেটা অনেকদিন থেকে পেন্ডিং রিকোয়েস্ট যেটা পড়ে রয়েছে অর্গানাইজার টিচারের রিক্রুটমেন্টটা, সেটা কিন্তু 500 শিক্ষক তোমাদের প্রাথমিক শিক্ষকের পরেই কিন্তু শুরু হয়ে যাবে। তোমাদের পালা কিন্তু এর পরেরটাই আছে। তাই বলছি আপনারা একটু ধৈর্য সহকারে বসে থাকুন, কয়েকদিনের মধ্যেই কিন্তু আমি আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু ভালো নিয়োগের যেটা রিক্রুটমেন্ট আছে যেটা 9,500 সেটা কিন্তু আমি দিয়ে দেবো। তো আপনারা একটু অপেক্ষা করে বসে থাকুন, পর্ষদ থেকে কিন্তু জানিয়ে দিয়েছে কয়েকদিনের মধ্যেই ভালো রিপোর্ট একটা কিন্তু এসে পড়বে। তো আপনাদের কয়েকদিনের খালি মানে ধৈর্য ধরার অপেক্ষা। তো কয়েকদিনের মধ্যেই ভালো একটা খবর আমি আমার চ্যানেলের মধ্যে দিয়ে দেবো। তোমাদের কোন জায়গা থেকে কোনো খবর আছে নাকি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, কারণ আমি এই খবরটা কিন্তু একদম ভালো করে জানতে পেরেছি। সেটা কিন্তু অফিসিয়ালিভাবে না, আনঅফিসিয়ালিভাবে কিন্তু এই কথাটা কিন্তু একদম ফাইনালি হয়ে যাবে। তোমাদের 500 শিক্ষক নিয়োগ, তোমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ, উচ্চ প্রাইমারি নিয়োগ, সমস্ত কিছুর পরে কিন্তু তোমাদের যেটা অর্গানাইজার টিচার নিয়োগ আছে সেটা কিন্তু তোমাদেরই পালা আছে। তোমাদের কিন্তু খুবই শিগগিরই তোমাদের নিয়োগ কিন্তু শুরু হয়ে যাবে। তো আপনারা একটু অপেক্ষা করে বসে থাকুন, তো আপনাদের জন্য কিন্তু ভালো খবর আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে দেবো। তো কালকে কিন্তু সপ্তাহের নতুন শুরু, সপ্তাহের নতুন শুরুতে কিন্তু ভালো একটা খবর আপনাদের আমি সকাল সকাল দিয়ে দেবো। এটাই আশা করা যাচ্ছে, যখনই কোনো নতুন নিয়োগ আসবে তখনই কিন্তু আপনাদের আমি দিয়ে দেবো। তো আপনারা একটু অপেক্ষা করে বসে থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। তো আজকের মতো আপডেটটা এই জায়গায় ছিল, একদম বড় একটা বিগ ব্রেকিং নিউজ দিলাম। অবশ্যই চ্যানেলটা লাইক করে দিও, ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল। জয় হিন্দ, বন্দে মাতরম।